চেন্নাইয়ের মাটিতে আরও একটি হতাশার অধ্যায় রচিত হল। দিনের শুরুতে বোলিংয়ের ঝলকানি দেখা গেলেও ব্যাটিংয়ের সেই আলো দ্রুতই নিভে যায়। ভারতীয় বোলারদের সামনে যেন গুড়িয়ে গেল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। প্রথম ইনিংসে মাত্র 149 রানে থেমে যায় তাদের সংগ্রহ, এমনকি এড়াতে পারেনি ফলো অনও। দিনের শুরুতেই তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের নিখুঁত বোলিংয়ে ভারতের ইনিংস থামে 374 রানে। ভারতের শেষ ব্যাটার হিসেবে নামা বুমরাকে বিদায় করে ব্যাক টু ব্যাক ফাইভারে নাম লেখান হাসান মাহমুদ। ভারতের মাটিতে এই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে 5 উইকেট পাওয়ার গৌরব অর্জন করেন হাসান। তাসকিনের 3টি এবং হাসানের 5 উইকেটে ভারতীয় ব্যাটিং লাইন আপে ধ্বংস নামানো হলেও বাংলাদেশের ব্যাটিং লাইন আপ সেই ধ্বংসের ছায়াতেই রয়ে গেল। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরু থেকেই যেন ছন্নছাড়া। প্রথম ওভারই সাদমান ইসলামকে হারিয়ে ব্যাটিংয়ের শূন্যতা। এরপর একে একে বিদায় নেয় জাকির হাসান, মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পুরো টপ অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতায় ডুবে যায়। মাত্র 40 রানে পতন হয় 5 উইকেটে। মুশফিকুর রহিমের ব্যর্থতা আরও বাড়িয়ে দেয় এই বিপর্যয়। কিছুটা আশার আলো দেখিয়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস, কিন্তু যাদের যার বলে তাদের আত্মসমর্পণের পর সেই আলো নিভে যায়। সাকিব 32 ও লিটন 22 রানে থেমে সাজঘরে ফেরেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 3 উইকেটে 81 রান করে দিন শেষ করেছে রোহিত শর্মার দল। ঋষভ পন্ত 12 রানে এবং শুভমন গিল 33 রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। 308 রানের লিড নিয়ে আজ তৃতীয় দিন শুরু করবে ভারত, যা বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ।